আসসালামু আলাইকুম, এটা আমার এক্সেল টিউটোরিয়াল নিয়ে 21তম ভিডিও। আমি প্রিভিয়াস 20তম ভিডিওতে কথা বলেছিলাম ভিলুকআপ নিয়ে। ভিলুকআপ হচ্ছে ভার্টিক্যাল লুকআপ। এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইচ লুকআপ, অর্থাৎ হরিজন্টালি লুকআপ। ভার্টিক্যাল লুকআপে আমরা কলামের সাথে আসলে ম্যাচ করে কলামের ইনফরমেশনগুলো বসাই, তো হরিজন্টালি লুকআপে আমরা রোর ইনফরমেশনগুলো আসলে বসাবো। তো এটা আসলে কীভাবে কাজ করে আমি জাস্ট এটা একটা প্রয়োগ দেখাচ্ছি। আমাদের কিছু মান্থের নাম দেওয়া আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এবং এই মান্থগুলো আসলে রোতে দেওয়া আছে, যার কারণে আমরা এইচ লুকআপ ইউজ করতেছি। এবং নামের সাথে ম্যাচ করে আমরা চাচ্ছি যে এই কলামের ইনফরমেশনগুলো যাতে এই রো অনুযায়ী এখানে বসানো যায়। তো এটা কিভাবে কাজ করে সেটা দেখি। যে সমান সমান দিচ্ছি, লিখতেছি এইচ লুকআপ, এইচ লুকআপ। আমি এইচ লুকআপটাকে সিলেক্ট করলাম, বলতেছে যে লুকআপ ভ্যালু কাকে খোঁজা হচ্ছে। এখানে দিচ্ছি লুকআপ ভ্যালু রিঙ্কু, এটাকে সিলেক্ট করে আমি দিচ্ছি একটা কমা। তো টেবিল রে এরিয়া, টেবিল রে এরিয়া আমি টোটালটাকে সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে দিচ্ছি একটা কমা। অর্থাৎ টেবিল রে এরিয়া হচ্ছে যেখানে আমার ডেটাটার ইনফরমেশান আছে। তো বলতেছে রো ইন্ডেক্স নাম্বার, আসলে কত নাম্বার রো এর ইনফরমেশান চাচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যতটুকু সিলেক্ট করা হচ্ছে ইনফরমেশান টেবিল রেতে, সেটার প্রথমটাকে প্রথম রো, দ্বিতীয়টাকে দ্বিতীয় রো, তৃতীয়টাকে তৃতীয় রো ধরতে হবে। তো যেহেতু আমার জানুয়ারি মাসটা এখানে, জানুয়ারি মাসটা আমার এখানে দ্বিতীয় রোতে আছে, তাই আমি এখানে দিচ্ছি টু এবং একটা কমা দিয়ে দিয়ে দিচ্ছি জিরো, এবং শিফট ধরে সেকেন্ড ব্রেকেট ক্লোজ করে আমি এন্টার দিয়ে দিচ্ছি। যে সাথে সাথে আমার এখানে ইনফরমেশান বসে গেছে যে রিঙ্কু জানুয়ারি মাস আসলে ফাইভ। আমি এখানে দেখতে পারতেছি যে হ্যাঁ, রিঙ্কু জানুয়ারি মাসে এখানে আমার ফাইভ, রিঙ্কু জানুয়ারি মাসে আসলে ফাইভ, এবং এই ইনফরমেশানটা আমার এখানে বসে গেছে। তো ফেব্রুয়ারিটা আমরা দেখি যে ফেব্রুয়ারিটা আসলে কী কীভাবে কাজ করে। সমান সমান এইচ লুকআপ সিলেক্ট করলাম, আবার পার্সন একই রিঙ্কু সিলেক্ট করলাম, টেবিল রে এরিয়া, টেবিল রে এরিয়াটাকে আমি সিলেক্ট করতেছি, দিচ্ছি হচ্ছে কমা, রো ইন্ডেক্স নাম্বার, যেহেতু ফেব্রুয়ারি আমার তিন নাম্বার রোতে আছে তাই থ্রি দিচ্ছি, একটা কমা দিচ্ছে, জিরো দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দিচ্ছি। হ্যাঁ, রিঙ্কু এখানে টু বসে গেছে, দেখা যাচ্ছে যে হ্যাঁ, টোটাল ইনফরমেশানগুলো ফেব্রুয়ারি মাসের রিঙ্কু দুই পিস প্রোডাক্ট সেল করেছে, তার ইনফরমেশান বসেছে। সেমভাবে যদি আমি আবার একই প্রয়োগটা দেখাই, এখানে এইচ লুকআপ, পার্সন হচ্ছে রিঙ্কু, আমি এখান থেকে টোটাল রোটাকে সিলেক্ট করে দিচ্ছি এরিয়া, আমার যেহেতু ইনফরমেশান চার নাম্বার কলামেরটা চাচ্ছে, অর্থাৎ মার্চ মাসের ইনফরমেশান চাচ্ছি, তাই ফোর দিচ্ছি, একটা জিরো দিয়ে ব্রেকেট ক্লোজ করে শিফট ধরে ব্রেকেটটাকে ক্লোজ করে এন্টার করে দিচ্ছি। হ্যাঁ, ইনফরমেশান এখানে ফোর বসে গেছে, এখানে রিঙ্কুর ইনফরমেশান আসলে চারটাই আছে। দ্যাট মিন্স হচ্ছে জানুয়ারি মাসে রিঙ্কুর সেল ফাইভ, ফেব্রুয়ারিতে টু, এবং মার্চ মাসে ফোর। এখানে তাই দেখাচ্ছে যে জানুয়ারিতে ফাইভ, ফেব্রুয়ারিতে টু, এবং মার্চ মাসে ফোর। তো এইভাবে এইচ লুকআপ ফর্মুলা ইউজ করে খুবই সহজে যে কোনো ধরনের ইনফরমেশান খুবই সহজে একটা ফর্মুলা ইউজ করে বসানো সম্ভব। এবং সেই ডেটাগুলো যদি সেম একই ধরনের ফর্ম্যাটে থাকে তাহলে অবশ্যই ডেটাগুলো বসে যাবে, বারবার ফাইন্ড আউট করে সেই ডেটাগুলো বসানোর প্রয়োজন নেই। আশা করি এই ফর্মুলাটা আপনাদের খুবই কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।